ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে। হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল? কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না আমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো। আমি বেলাল যখন আজান দিয়ে নবীর রওজা শরীফের দিকে তাকায়, আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে।